প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পর রাজনীতির মাঠে তোলপাড় চলছে। তিনি বলেছিলেন, আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে চায় বিএনপি। এ নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিএনপিকে জড়িয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ঠিক নয়। বিএনপি কখনোই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে সুপারিশ কিংবা প্রস্তাব দেয়নি। মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় বলেছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ কিংবা তার ভাগ্য নির্ধারণ করবে জনগণ, জনগণই সিদ্ধান্ত নেবে। ডক্টর ইউনূস কেন এবং কোন প্রেক্ষাপটে এমন বক্তব্য দিয়েছেন তা জানি না, তার এ বক্তব্য সঠিক নয়। বিএনপি কখনোই এ ধরনের কথা বলেনি। সাম্প্রতিক সময়ে বিএনপির নেতারা নমনীয়তা দেখালেও অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব আওয়ামী লীগকে জুলাই গণহত্যার জন্য দায়ী করে রাজনীতিতে এক চুল স্থান দিতে রাজি নন। তারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথাকেও অপরাধ মনে করেন। সরকারের উপদেষ্টারাও আহ্বান দিয়েছেন, ভবিষ্যতের রাজনীতিতে আওয়ামী লীগের জায়গা নেই। এদিকে বিএনপি সূত্রের খবর, আওয়ামী লীগ জনসমর্থন হারালেও দলটিকে বাদ দিয়ে নির্বাচন করলে বিতর্ক হবে, তাই একতরফা নয়, আওয়ামী লীগকে ভোটে হারিয়েই ক্ষমতায় যেতে চায় বিএনপি, যাতে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে বিদেশে কোথাও কোনো ধরনের প্রশ্ন না উঠে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।